নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর মহাপরিবর্তন। 22 এপ্রিল 2023 টু 1 মে 2024, একটানা 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 1 বছর কয়েকদিন এই মেষ রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। এর ফলে আপনি কর্কট রাশির মানুষ, আপনার জীবনের উপর কী কী প্রভাব পড়তে চলেছে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আপনি কর্কট রাশির বা লগ্নের মানুষ, আপনার বর্তমানে শনি ঢাইয়া চলছে আপনারা জানেন, এবং এই বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ আপনাকে দিবে আর কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, আমি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, কোথায় অবস্থান করছে মেষ রাশিতে বুঝবেন ব্যাপারটা। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি ধনের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের হাজবেন্ড, স্ত্রীর ক্ষেত্রে হাজবেন্ডের স্বামীর কারক গ্রহ, বৃহস্পতি আপনার ধর্মকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। বৃহস্পতির উপর অনেক ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে, শিক্ষাটাও কিন্তু বৃহস্পতি কিন্তু দেখে, অনেক ডিপার্টমেন্ট রয়েছে, বড় ভাই এটাও কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ কিন্তু করে। তো এই যে বৃহস্পতির মহাপরিবর্তন, 10 বছর 12 বছর পর এই 1 বছর আপনার দশমভাবে থাকবে, কী কী রেজাল্ট দেবে? প্রথম কথা হচ্ছে, আপনাদের দীর্ঘদিন যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ রয়েছে 22 এপ্রিল 2023 টু 1 মে 2024-এর মধ্যে। যারা চাকরি সার্চ করছিলেন কি না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, বা যারা ডেজিগনেশন চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে লাভ, প্রমোশন করতে চাইছেন বা আপনি বেটার জবের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ। এ লিখে রাখুন, বৃহস্পতির রাশি পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি এ সময় কিন্তু করবে। বৃহস্পতি আপনার ভাগ্যাধিপতি, ভাগ্যাধিপতি কর্ম হয়ে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এ লিখে রাখুন। এবং যেহেতু কর্মভাবে অবস্থান করছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু দিবে। তবে একটি কথা বলবো, আমি যে কথাগুলো বলছি যাদের ক্ষেত্রে মিলছে না, আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর তার উপর কিন্তু আমি আলোচনা করছি। এবং আপনারা বৃহস্পতি কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে এই আগামী 1 বছর আপনার জীবনে 100% পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু হবে। আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টি অমৃতের মতন হয়, গঙ্গা জলের মতো পবিত্র, আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা, আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের আসবে এই সময়ের মধ্যে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কথাবার্তার দিক থেকে, কথার মাধ্যমে যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। বৃহস্পতি সরাসরি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে,
প্রথম কথা হচ্ছে এই টানা এক বছর আপনার 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে হয় আপনার কোনো গাড়ি বা নিজস্ব কোনো সম্পত্তি বা প্রপার্টি যোগ কিন্তু রয়েছে, কোনো সম্পত্তি কিনা বা প্রপার্টির যোগ এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, লিখে রাখো। এবং এর পাশাপাশি মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে, মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে, এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। আপনার এই দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠভাবটা জ্যোতিষশাস্ত্রে কিন্তু রোগ ঋণ শত্রুতা। দেখুন এই সময় আপনাদের হজমজনিত সমস্যা, লিভারের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের বাড়বে, অর্থাৎ পেটের সমস্যা নিয়ে কিন্তু আপনাদের কিছুটা হলেও এই টানা এক বছর কিন্তু পেট নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে কিন্তু ভোগাবে। আপনি কর্কট রাশির মানুষ, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু নজর রাখুন। এবং শত্রুতা কর্মক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির কারণ আপনার কিন্তু শত্রুতা নিশ্চিতরূপে কিন্তু হবে এটা। এবং কিছু ক্ষেত্রে কোনো প্রপার্টি কেনার জন্য বা কোনো ব্যবসাকে বাড়ানোর জন্য ঋণ নেওয়ার কিন্তু সম্ভাবনা এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হতে চলেছে। এই ছয়টি বড় সুসংবাদ আপনার কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন। আপনি কর্কট রাশির মানুষ, এই সময়ের মধ্যে আপনার বিশেষভাবে বৃহস্পতির বীজ মন্ত্র এবং যতদিক আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। 12 বছর আগে বৃহস্পতি এসেছিল, 12 বছর পরে আসলো, আবার 12 বছর পর আবার আসবে এই বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের বিশেষভাবে এই কর্মভাবে অবস্থান করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই টানা এক বছর লাভ নিশ্চিত রূপে কিন্তু দিবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।